কলকাতার খুব কাছাকাছি দিনে দিনে ঘুরে আসার মতন জনপ্রিয় এই জায়গা, যেখানে রয়েছে অগাধ জলরাশি, পাহাড়, জঙ্গল, অপরূপ সুন্দর কৃত্রিম ঝর্ণা এবং উপরি পাওনা হিসেবে রয়েছে নৌকা বিহারের অভিজ্ঞতা। আর এই সব কিছুই আমরা ঘুরে দেখবো মাত্র একদিনে। ভাবছো তো কি করে যাবে, কি কি দেখবে, কত খরচ? আজকের ভিডিওতে থাকছে সমস্ত তথ্য। সকাল সকাল বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে যাব বরাক স্টেশনে। সময় লাগবে প্রায় 4 ঘন্টা মতো। আমাদের ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। ট্রেন ফেয়ার রিজার্ভেশনে 120 টাকা আর জেনারেলে 105 টাকা। এখন বাজে প্রায় 10:45, আমাদের ট্রেন 30 মিনিট লেটে ঢোকালো আর আমরা এখন এসে পৌঁছেছি কিন্তু বরাক স্টেশনে। এই যে দেখতে পাচ্ছ 2 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা ফ্লাইওভার ধরে যাব বাঁ দিকে। যে স্টেশন, এখান থেকে বেরোলেই তোমরা কিন্তু এরকম পেয়ে যাবে অটো স্ট্যান্ড। আমরা অটো পেয়ে গেছি, অটো রেটটাও তোমাদেরকে বলছি আর কোথায় কোথায় ঘুরছি সেটাও তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি। কি হচ্ছে স্টেশন, স্টেশনের ঠিক বাইরে কিন্তু এরকম কচুরি খাবারের দোকান আছে, তোমরা চাইলে এখান থেকেও ব্রেকফাস্ট করে নিতে পারো। আমরা মাঝখানে দাঁড়িয়ে কোথাও একটা ব্রেকফাস্টটা করে নেবো, কারণ আমাদেরকে আজকে আবার বিকেলের ট্রেনটা ধরতে হবে। তো এখন যদি এখানটা দেরি করে ফেলি ওই দিকটা ঘুরতেও দেরি হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি কয়লা খনি দেখতে আর আমাদের দাদা নিয়ে যাচ্ছে আমাদের গাইড। এখান থেকে কতটা হাঁটতে হবে দাদা? আমরা চলে এসেছি মাইথনের সব থেকে বড় কয়লা খনিতে। দেখতেই পাচ্ছ পেছনে কত বড় এরিয়াটা, দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে, সিনি বিউটি তো দারুণ। আর এই কয়লা খনিতে জল অনেকটা কমে গেছে এখন, দাদা যেটা বললো এখানে আগে ভেতরটা অনেকটা যেতে দিত বাট এখন আর ভেতরে যেতে দেওয়া হয় না, এখান থেকেই ঘুরে তোমাদেরকে ফেরত যেতে হবে। আমরা এখন চলে এসেছি কল্যাণেশ্বরী মন্দির। এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি পূজা প্রায় 500 বছরেরও পুরনো। অতীতে এখানে মানুষ বলিরও কথা কিন্তু জানা যায়। মাইথন বাঁধ থেকে এই মন্দিরের দূরত্ব কিন্তু প্রায় 5 কিলোমিটার। যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই তাই তোমাদেরকে ভেতরটা কিন্তু দেখাতে পারলাম না, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকলেই মন্দিরের ঠিক ডান দিকেই কিন্তু এই জায়গাটায় দেখতে পাচ্ছ একটা দরজা আছে, এই দরজা দিয়ে ঢুকলেই তোমরা এই সুন্দর ভিউটা কিন্তু পাবে। তো এইখানটা কিন্তু অবশ্যই এসে একবার অন্তত এক্সপিরিয়েন্স করে যাও। মন্দিরের গেটের সামনে কিন্তু এরকম দুধারে অনেক দোকান রয়েছে, তোমরা যদি পুজো দাও এখান থেকে কিন্তু ডালা কিনতে পারো। তোমরা চাইলে এই বাসে করেও কিন্তু আসানসোল নেমে মাইথন ড্যামে পৌঁছে যেতে পারো, আর এটা কিন্তু একদম কল্যাণেশ্বরী মন্দির হয়েই যাচ্ছে। কল্যাণেশ্বরী মন্দির থেকে শিব পার্বতী মন্দির যাওয়ার সময় এই রাস্তাগুলোতে কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আমরা এখন আছি শিব পার্বতী মন্দিরের ঠিক সামনে, মানে কল্যাণেশ্বরী মন্দির থেকে শিব পার্বতী মন্দির এসেছি, আর ঠিক তার পাশে পার্কিংয়ে বসে এখন আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি, যেটা কল্যাণেশ্বরী মন্দিরের ওখান থেকেই যে কচুরিটা কিনেছিলাম সেটাই এখন গাড়িতে বসে খাচ্ছি। আর এই কচুরি নিয়েছে আমাদের থেকে পার পিস 6 টাকা করে। কিন্তু পার্কিং এখানে তোমাদের অটোগুলো সব, অটো গাড়ি সব এখানে ওয়েট করবে, এখানে রেখে তোমাদের যেতে হবে। এটি হলো ভান্ডার পাহাড়। এই পাহাড়ের উপরেই কিন্তু খুব সুন্দর একটি শিব পার্বতী মন্দির রয়েছে। জাস্ট একবার দেখো সিঁড়িগুলো কতটা খাড়া। তো এই মন্দিরে উঠতে গেলে কিন্তু তোমাদেরকে এরকম 306 খানা সিঁড়ি ক্রস করে তবেই তোমরা মন্দিরে উঠতে পারবে। তোমরা যারা বয়স্ক আছো বা পায়ে প্রবলেম আছে তারা এটা স্কিপ করে যেতে পারো, নাহলে অনেকটাই খাড়া সিঁড়ি, উঠতে খুব কষ্ট হবে। এই অলরেডি হাঁপিয়ে গেছি একটু উঠেই। প্রায় 306টা সিঁড়ি উঠে প্রচণ্ড পরিমাণ হাঁপিয়ে গেছি, কিন্তু এই ভিউটা দেখে মনটা খুবই শান্তি লাগছে। একবার ভিউটা দেখে নাও, দারুণ লাগছে। হচ্ছে শিব পার্বতী মন্দিরটা। পুরো শহরের কিন্তু একটা ভালো ভিউ পেয়ে যাবে।
প্রায় 10 মিনিট মতো সময় উপরে কাটিয়ে চারদিকের পরিবেশটা দেখে এইবার আমরা মাইন্ডকে একটু রিফ্রেশ করে এবার আমরা আবার যাচ্ছি নিচের দিকে। অনেকগুলো সিঁড়ি, প্রায় 300-600 সিঁড়ি আবার ভেঙে নিচে নামতে হবে। নামাটা অতটা চাপ নেই যতটা ওঠাটা, বাট তাও একটু সাবধানতার সাথে নামতে হবে। নিচে যাওয়া যাক, পার্কিংয়ে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের এই মন্দিরটা ঘুরতে সময় লেগেছে প্রায় 20-25 মিনিট, মানে উঠতেই বেশি সময় লেগেছে প্রায় 10 মিনিট মতো, নামতে কিন্তু বেশিক্ষণ লাগেনি, 5 মিনিটে নেমে গেছি, বাকি টাইম ওখানে ঘুরে ছবি তুললাম। এই তোমাদেরও মোটামুটি ওরকমই টাইম লাগবে। ড্যাম, আর ড্যামের ঠিক এই বাঁ দিকে যদি রাস্তার ওপারে চলে যাও, এখানে রয়েছে বিরাট পার্ক। এই দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু এক একটা হরিণ, দেখতে পাচ্ছ হরিণগুলো ছাড়া রয়েছে অনেকটাই দূরে। এই ড্যামের পাশে যে রাস্তা, এই রাস্তা দিয়ে যখন গাড়িগুলো যাবে তখন কিন্তু দারুণ একটা অনুভূতি হয়। যদি আমরা গাড়ি করে অনেকটা এসছি, তারপরে এই ফিল্ডটা নিতে নিতে যাবো বলে আর কিছু শ্যুট করবো বলে আমরা গাড়ি থেকে নেমে গেছি, অটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দিয়ে এরপরে বোটিং করবো, সেটাও তো তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে তোমাদের ড্যামের রাস্তাটা, সেখান থেকে যদি বেরিয়ে আসো এইখানেই পড়বে কিন্তু বোটিংয়ের ঘাট, আর এইখানেই দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু পার্কিংয়ের জায়গা। এখন আমরা যাচ্ছি বোটিংয়ের ঘাটের দিকে। কত করে তোমাদের টিকিট? এই আছে আমাদের টিকিট, সবুজ দ্বীপ আছে 1600 টাকা দ্বীপে যদি যাবে, আর সামনে সামনে ঘুরবে তো 300 টাকা থেকে স্টার্ট আছে। লক গেট যদি ঘুরবে সামনে 10-15 মিনিটের মধ্যে ঘুরে নিয়ে আসবে, ওটা 300 টাকা আছে। ছোট দ্বীপের কাছে গেলে 400 টাকা আছে, বড় দ্বীপের কাছে গেলে 500 টাকা আছে। সব রিজার্ভ, সিঙ্গেল সিঙ্গেল করে রিজার্ভ, সিঙ্গেল কজন করে বসতে পারবে আপনারা? নৌকোতে দুজনেই থাকবে, আর থাকবে না। আমাদের বোটিংয়ের টিকিট কাটা হয়ে গেছে, আমরা স্পিড বোটটা সিলেক্ট করেছি, সেটার জন্য নিচ্ছে কিন্তু 600 টাকা, আর এখানে 4 জনই উঠতে পারবে। আর এছাড়া এখানে নৌকাও আছে, বাট সবথেকে কম দামে এই 600 টাকায় স্পিড বোটটাই পাওয়া যাচ্ছে। এছাড়া এখানে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি চামচ দ্বীপে, আর এই যে প্রাইজিংগুলো একবার দেখে নাও। লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কারণ সেফটি ফার্স্ট, দিশা পরে নিচ্ছে লাইফ জ্যাকেট। আমাদের লাইফ জ্যাকেট পরা হয়ে গেছে, এবার আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি বোট রাইড, তো চলো দেখি কেমন হয়। এর আগের বার কিন্তু আমি এসেছিলাম, এটা আমার প্রথমবার নয়, তখন আমি নৌকা চড়ে এসেছিলাম মা বাবার সাথে, আজকে এসেছি জয়ের সাথে, তো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আজকে আমরা এসেছি 26শে জানুয়ারি, 26শে জানুয়ারি বলে কিন্তু একটু ভিড় রয়েছে, বাট ততটাও ভিড় নেই, তার জন্য ফাঁকাই রয়েছে, আমাদের খুব একটা লাইন দিতে হয়নি। বাট আমরা যেহেতু দুজন তো সেই কারণে একটু টাইম লাগছে, তবে বেশিক্ষণ লাগবে না আশা করি। একটা বোট গেছে, ওটা রিটার্ন আসলেই তখনই আমরা ওটাতে উঠবো, আর দুজন মিলে পুরো বোটিংটা এনজয় করবো, দারুণ একটা অ্যাডভেঞ্চার হবে। তো তোমরা এই নৌকাগুলো দেখলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে যে কতটা ঢেউ এখানটা রয়েছে, দেখা যাক স্পিড বোটে কেমন মজা হয়। তো আমাদের স্পিড বোট কিন্তু চলে এসছে, এবার মনে হচ্ছে আমরাই যাব। আমরা বসে পড়েছি স্পিড বোটে, আর বোট এবার স্টার্ট হবে। স্টার্টেড আওয়ার জার্নি, এখন একদম পুরো হালকা করে যাচ্ছে। পুরো জলটা নীল একদম, সেরা 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 হাওয়া দিচ্ছে। এই বোটে কিন্তু খালি আমরা দুজনই রয়েছি, আর কেউ নেই দেখতে পাচ্ছ। তোমরা যদি আসো একসাথে 8 জন কিন্তু উঠতে পারবে এই বোটটাতে, আর 8 জন উঠলে ভাড়াটা অন্যরকম হবে, মনে হয় 800 টাকা, আর 6 জন অব্দি হচ্ছে সেটা 600 টাকা, যেটা আমাদেরকে দুজনকে শুধু 600 টাকা দিয়ে আসতে হয়েছে। আমরা
দেখতে বলো এই দ্বীপটার নাম চামল দ্বীপ। আচ্ছা দারুণ তো। বোটিংয়ের ঘাট এইখান থেকে ঠিক অপোজিট সাইডে গেলে এই দিক দিয়ে কিন্তু একটা গলি ঢুকে যাচ্ছে, এটাই হচ্ছে পার্কে যাওয়ার রাস্তা। 6:30টার পর কিন্তু এখানে কোনো এন্ট্রি মেলে না। এবার আমরা যাচ্ছি পার্কের দিকে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি একটা অন্য স্পটে। এই জায়গাটা যেতে গেলে কিন্তু পার্কের ওখান থেকে হেঁটে বেশ মানে অনেকটাই হাঁটতে হবে তোমাদেরকে, তারপরে এই জায়গাটা তোমরা পৌঁছাতে পারবে। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। জঙ্গল থেকে বেরিয়ে কিন্তু ভিউটা হবে এইরকম। হা হা জাস্ট ওয়াও। ওই জায়গাটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু লক গেটটা, আর এখান থেকে লক গেট ছাড়লে জলগুলো এই দিক দিয়েই পাস হয়। আর এই জায়গাটা আপাতত একটা ঝর্ণা দেখতে পাচ্ছ তৈরি হয়েছে। এই জায়গাটাতে কিন্তু খুব কম সংখ্যক মানুষই আসতে পারে, কারণ এই রাস্তাটা অনেকেরই অজানা, একদম পার্কের ভেতর থেকে একটা জঙ্গলের ভেতর থেকে আসতে হবে। তো অটো দাদা চেনালো বলেই আমরা এখানে আসতে পারলাম। ম্যাক্সিমাম অটো কিন্তু এখানে আসছে না, এই দাদাটা আমাদের দেখালো বলে আমরা এখানটা আসতে পেরেছি। আদারওয়াইজ তোমরা এই যে লক গেট আছে, লক গেটের উপর থেকে কিন্তু এই ভিউটা পাবে। এইখানটা আসাটাও একটু কষ্টকর, কারণ এখানে দেখতে পাচ্ছ যে পাহাড় আকারের পাথরের টুকরোগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা খাড়া খাড়া, মানে একটু ভুলভাল পা পড়লেই স্লিপ খেয়ে একদম পড়ে যাবে। আর বেশ কিছু টুরিস্টও কিন্তু এখানটা এসছে, মেবি এগুলো লোকাল টুরিস্ট, এখানে ফটোশ্যুট করছে। সুন্দর কিন্তু বেশ, সিনিক বিউটিটা জায়গাটা খুব সুন্দর। ওই যে তিজা ওখানে বসে আছে, আসতে পারেনি বলে এখানে বললাম ওখানেই বসে থাক। আর ঠিক এই জায়গাটাতে কিন্তু একটা লেক মতো গঠন হয়ে গেছে। মাইথন ড্যাম ঘুরে আমরা এখন যাচ্ছি পঞ্চেত ড্যামের দিকে। মাইথন ড্যাম থেকে পঞ্চেত ড্যামের দূরত্ব প্রায় 15 কিলোমিটার, আর আমাদের সময় লেগেছে প্রায় 30-45 মিনিট। আমরা এখন চলে এসেছি পঞ্চেত ড্যামে। পঞ্চেত ড্যামের ওখান থেকে আসলেই তোমরা দেখতে পাবে বাঁদিকে একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে, যেটা এখন আমরা নামছি। সিঁড়ির একদম শেষ মাথায় চলে এসেছি। এবার তোমরা যদি এখান থেকে বাঁদিকে যাও, এই বাঁদিকে রয়েছে পার্কটা, আমরা পার্কের দিকে যাবো না, আমরা এই ডান দিকটা যাবো, যেখান থেকে ড্যামের ভিউটা কিন্তু আরও ভালোভাবে উপভোগ করা যাবে। এইখানটাতে দেখতে পাচ্ছি বেশ অনেক মানুষ কিন্তু পিকনিক করছে। এখানে আসলে এই যে জল পড়ার ভিউটা তোমরা দেখতে পাবে, এখান থেকে লক গেটগুলো দিয়ে জল পড়ছে। আর এখানে এই আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা কিন্তু হচ্ছে পঞ্চেত পাহাড়। এই পঞ্চেত ড্যামের সামনে থেকে রাস্তা ধরে এগিয়ে গেলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে পুরুলিয়া। অপূর্ব সুন্দর এই পাহাড়ি রাস্তা ধরে ধরে এগোলেই তোমরা পৌঁছে যাবে পঞ্চেত পাহাড়ের কাছে। হাতে সময় থাকলে ঘুরে নিতে পারবে গড় পঞ্চকোট। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা পঞ্চেত পাহাড়ের কোল ঘুরেই আবার ফিরে এসেছিলাম। এদিক দিয়ে চলে গেলে তোমরা গড় পঞ্চকোট চলে যেতে পারবে, বাট এদিক দিয়ে আমাদের নর্মাল মানুষদের অ্যালাউ নেই, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, তো আমরা সেটা যেতে পারলাম না। আর এখানেই হচ্ছে মানে এত দূর ঘুরে আমাদেরকে আবার ব্যাক করতে হবে। এখানে কিন্তু বেশ অনেকগুলো লাক্সারিয়াস হোটেল রয়েছে, তোমরা চাইলে এই হোটেল বা রিসর্ট গুলোতেও স্টে করতে পারো। এটা হচ্ছে দামোদর নদ, আর আমরা এখন চলে এসেছি স্টেশনের খুব কাছের একটা সুন্দর মন্দিরে। এই মন্দিরের দেওয়ালের নকশা বা কারুকার্যগুলো কিন্তু অতুলনীয়। এখানে টোটাল 4টে মন্দির রয়েছে।
আর এই মন্দির ঘুরে আমরা চলে আসলাম আমাদের লাঞ্চ সারতে। স্টেশনের খুব কাছে একটা রেস্টুরেন্টে দাদা নিয়ে এসেছিল, আর লাঞ্চ সেরে 5:05 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরেই আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আমরা যেই মাইথন ঘুরলাম এই পুরো ঘোরাটা কিন্তু এই উমেশ দার সাথে ঘুরেছি। উমেশ দা আমাদেরকে পুরো প্রপারলি গাইড করে দিয়েছে কোথা থেকে কিভাবে ঘুরতে হবে। এই যে ঘুরলাম আমরা বরাকর স্টেশন থেকে, যদি তুমি নিয়ে আসো পুরো ঘোরাতে কত নেবে রিজার্ভে? আমরা যে স্পটগুলো ঘুরলাম পুরো আগে ঘুমতে হয়, জেসে মাইথন আপনার 5 ফুট হোক, ইহা পর 30 ফুট কোটা লাস্ট ফুট হোগা, 8 ফুট আপনার চার্জ হতে হয় 1600 রুপিয়া। লেকিন আগের কুছ বহুত আচ্ছা সে পেহচান বগেরা হো গিয়া তো 1400 রুপিয়া মে আপনার ঘুমা দিয়ে যায়, জিসমে আপকো গাইডিং হম করেঙ্গে, কই করে চাই নেই করে হম আপকো গাইডিং করেঙ্গে আর সারা স্পট আপকো বহুত বঢ়িয়া সে ঘুমায়েঙ্গে। আর যদি একদিনের জায়গায়, আমরা যেমন একদিনে ঘুরছি, একদিনের জায়গায় যদি দুদিন ঘুরে কেউ দুদিন স্টে করে সেক্ষেত্রে কি প্রাইসিংটা কমবে? আর দুদিন আগে হোগা তো সবকে লিয়ে আগে দুদিন হতা হ্যাঁ তো উসকা জাস্ট 200-300 রুপিয়া কা ডিফারেন্স আ জায়েগা। দুদিনে পুরো জায়গাগুলো ঘুরিয়ে দেবে তাই তো? তোমার নাম্বারটা একবার বলে দাও। 8509893631।